নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2019 সালের ভূগোল প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, 2019 সালের কোশ্চেন পেপার এটা কিন্তু আমাদের সুপ্রিয় দর্শকার্থী। এর আগে আমি 2017 সাল, 2018 সাল এগুলো আমি সলভ করে দিয়েছি। খুব শীঘ্রই আমি বাকি সালের প্রশ্নগুলো, 2020, 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, 2022, 2023 সালের প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 2019 সালের যে প্রশ্ন আছে সেটা কী বলেছি এক দাগের প্রশ্নতে। ফার্স্ট প্রশ্ন 1.1-এ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে? সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর অ্যান্সার কী হবে বলো? উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? তোমাদের মাথায় রাখতে হবে যে উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? আরোহণ হবে। কী হবে? আরোহণ প্রক্রিয়া হবে। যদি উচ্চতা যদি হ্রাস পায় তাহলে কী হবে? অবরোহণ হবে। ঠিক আছে, এখানে কী বলেছে? এখানে বলেছে যে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে? বৃদ্ধি যদি পায় তাহলে তাকে কী বলে? আরোহণ প্রক্রিয়া বলে। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 1.2-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? 1.2-তে অ্যান্সার কী হবে? 1.2-এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার, ক্রেভাস। কী হবে? ক্রেভাস বলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন 1.3-তে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? 1.3, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কী হবে? কয়ের অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 1.4-এ যে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলে? 1.4, সুপ্রিয় দর্শকার্থী, 1.4 আছে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, মিস্ট্রাল হবে। কী হবে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, মিস্ট্রাল হবে। পরের প্রশ্ন 1.5-এ উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কী বলে? 1.5, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? হিমপ্রাচীর। কী হবে? হিমপ্রাচীর হবে। পরের প্রশ্ন 1.6-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? যদি দূরত্ব যদি সর্বাধিক হয়, 1.6-এর যে প্রশ্ন আছে, 1.6-এর যে প্রশ্ন আছে একে বলে অ্যাপোজি। কী বলে? অ্যাপোজি। পৃথিবী ও চাঁদের মধ্যে যদি দূরত্ব যদি সর্বাধিক হয় তাহলে তাকে কী বলে? অ্যাপোজি হয়, অ্যাপোজি বলে। আর দূরত্ব যদি কম হয় তাহলে তাকে কী বলে? পেরেজি বলে। ওকে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো, এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের গয়ের অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার হবে অ্যাপোজি। ওকে, পরের প্রশ্ন 1.7-এ মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় কী হবে? মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় কী? 1.7-এর প্রশ্ন আছে, কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? আমেশা, আমেশা হবে। পরের প্রশ্ন 1.8-এ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? 1.8-এর প্রশ্ন কী হবে? কয়ের অ্যান্সার হবে ভাষা। কী হবে? ভাষা হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে ভাষা। পরের প্রশ্ন 1.9-এ গঙ্গা নদীর উৎসস্থল কী হবে? 1.9-এ এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন 1.10-তে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল? 1.10-তে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? ভাকার নাঙ্গাল পরিকল্পনা। কী হবে? কয়ের অ্যান্সার? ভাকার নাঙ্গাল পরিকল্পনা। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 1.11-এ ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল? 1.11-এ সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পাঞ্জাব। কী হবে? গোয়ার অ্যান্সার হবে পাঞ্জাব হবে। ওকে,
এটা হবে গাঙ্গোত্রী হিমবাহ, এটা হবে ভাগান নাঙ্গাল হবে, আর এটা হবে গয়ার অ্যান্সার পাঞ্জাব। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা উত্তর সমেত বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, 1.11 অ্যান্সার হবে গয়ার অ্যান্সার পাঞ্জাব। 1.12 তে লোহেস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, 1.12 এর সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আকরিক লোহা লাগবে, কয়লাও লাগবে, ম্যাঙ্গানিজও লাগবে, অর্থাৎ ঘয়ের অ্যান্সার হবে সবকটি প্রযোজ্য। কী হবে অ্যান্সার হবে সবকটি প্রযোজ্য। কী হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবকটি প্রযোজ্য। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 1.13 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, 1.13 অ্যান্সার কী হবে বলো, অ্যান্সার হবে কিন্তু 53টি। কটি? 53টি। পরের প্রশ্ন 1.14 মিলিয়ন শীট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে। ওকে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 4°×4°। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিভাগ খটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। 2.11 কী বলেছি, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে, শুদ্ধ হবে না অশুদ্ধ, শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, 2.11। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু শুদ্ধ হবে, কারণ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে, এটা কী আছে শুদ্ধ হবে। ওকে পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন, তো দেখো যেটা শুদ্ধ হবে তোমরা কিন্তু শুদ্ধ লিখবে, আর আমি এখানে শুদ্ধ না লিখে রাইট চিহ্ন দিচ্ছি, যেটা অশুদ্ধ হবে, যেটা অশুদ্ধ হবে সেটা কিন্তু আমি কেটে দেবো। ওকে বুঝতে পারছো কী বলছি আমি, তোমরা শুদ্ধ অশুদ্ধ কিন্তু খাতায় লিখে নেবে। ওকে আমাদের পরের প্রশ্ন 2.12 তে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। তো দেখো 2.12 তে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, এটা কিন্তু শুদ্ধ হবে, কী হবে এটাও শুদ্ধ হবে, আর প্রথমেরটাও শুদ্ধ ছিল। সুপ্রিয় দর্শকার্থী, শুদ্ধ শুদ্ধ। 2.13 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করতে পারছি এটাতেও শুদ্ধ এটাও শুদ্ধ, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে 2.13। তো দেখো 2.13 অ্যান্সার কিন্তু অশুদ্ধ হবে, কী হবে এটা কী হবে অশুদ্ধ হবে, অশুদ্ধ হবে, অর্থাৎ এটা আমি কেটে দিলাম। ওকে পরের প্রশ্ন 2.14 ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ 2.14। তো দেখো এটা কী হবে অশুদ্ধ হবে, কী হবে এটাও অশুদ্ধ হবে। পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2.15 প্রশ্নগুলো সলভ করিয়ে দেব, ঠিক আছে। 2.15 প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। 2.15 অ্যান্সার কী হবে বলো, এটা কিন্তু শুদ্ধ হবে, কী হবে 2.15 কী হবে শুদ্ধ হবে। 2.16 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর 2.16। সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করে দেখতে পারছি 2.16 এটা কিন্তু অশুদ্ধ, কী হবে এটা অশুদ্ধ হবে, অর্থাৎ এটা কাটা যাবে। ওকে পরের প্রশ্ন 2.17 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু কী আছে ভুল আছে। ওকে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করছি। 2.15 আরেকবার বলে দিচ্ছি, এটা শুদ্ধ আছে, ঠিক আছে, এবং 2.15 শুদ্ধ, 2.16 এটা অশুদ্ধ, 2.17 এটাও অশুদ্ধ। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শূন্যস্থান সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব।
আমাদের এবার আমি 2.2 এর প্রশ্নগুলো সলভ করাবো। শূন্যস্থান 2.1 এ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাজ বলে। তো দেখো এটা কিন্তু পট হোল, একটু লিখে দিচ্ছি হ্যাঁ, পট হোল এটা ল আছে, ঠিক আছে, একটু আয় কিন্তু হসন্ত হবে, পট হোল বা মন্থকূপ, ম নয় থয় মন্থ কূপ, পট হোল বা মন্থকূপ এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.22 তে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি, অ্যান্সার হবে ধোয়াশা। কী লিখবে 2.22 এর অ্যান্সার লিখবে ধোয়াশা, ধো বা চন্দ্রবিন্দু লিখবে হ্যাঁ, ধো আ সা। ওকে কি বলছি বুঝতে পারছো, অ্যান্সার কি লিখবে ধোয়াশা লিখবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.23 তে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউল্যান্ডে তুষারপাত হয়, 2.23 তে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোত, বানানটা লিখে দিচ্ছি 2.23 এই শূন্যস্থানে তোমরা লিখবে লয়জফলা আকার বয়রাফলা আকার ড আর র, ল্যাব্রাডর স্রোত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন 2.24 এ বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র, 2.24। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে বিষহীন জৈব ভঙ্গুর, বিষহীন 2.24 এর অ্যান্সার হবে বিষ, বয় হচ্ছে পের কাটা সব বিষহীন, বিষহীন আর জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর, বিষহীন জৈব ভঙ্গুর এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো বলেই দিয়েছি, পরের প্রশ্ন 2.25 এ কি বলেছে, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা বা ভারতে আসতে বাধ্য করে, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, কি হবে 2.25 এর অ্যান্সার কি হবে বলো। সুপ্রিয় দর্শকার্থী, 2.25 এর অ্যান্সার হবে মৌসুমী, কি হবে মৌসুমী, মৌ সু এটা দন্ত স। ওকে তো দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী হবে। ওকে ঠিক আছে, খাতায় সঙ্গে সঙ্গে লিখে নেবে কিন্তু, এটা কিন্তু 2.25 এর অ্যান্সার হবে মৌসুমী। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.26 এ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সুপ্রিয় দর্শকার্থী, 2.26 এর অ্যান্সার হবে কন্যাকুমারিকা, 2.26 এর অ্যান্সার হবে কন্যাকুমারিকা, কুমারিকা রয়সী কয়েকার কন্যাকুমারিকা।
সুপ্রিয় দর্শকার্থী, এবারে আমি 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেবো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 2.3 প্রশ্নগুলো সলভ করাবো। একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লেখো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বলেছে 2.3 নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 2.3 অ্যান্সার হবে সীমান্ত বৃষ্টি। কি লিখবে? সীমান্ত বৃষ্টি, সীমান্ত সীমান্ত বৃষ্টি এটা লিখবে, এবং তার সঙ্গে লিখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। সীমান্ত বৃষ্টি বা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি এটাও তোমরা লিখতে পারো। ওকে, কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে 2.32 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। 2.32 অ্যান্সার হবে কি হবে, লোহা চড়া, নিউমুর, এই দুটো লিখে দেবে। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো তোমরা? তো দেখো 2.32 অ্যান্সার কী কী লিখবে, অ্যান্সার লিখবে সুপ্রিয় দর্শকার্থী, লোহা চড়া, লোহা লয়কার হয়কার, লোহা চড়া, লোহা চড়া লিখবে। আর লিখবে হচ্ছিল নিউমুর, নিউ মুর। তো এটা লিখলে তোমাদের হয়ে যাবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন 2.33 ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 2.33 সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে জেরোফাইট। কি লিখবে? জেরোফাইট, জিরো ফাইট, ফয়কার হস্যই টয়া, জেরোফাইট এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন 2.34 মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়। 2.34 অ্যান্সার হবে অষ্টমী তিথিতে। 2.34 অ্যান্সার হবে অষ্টমী, অ প্যাটকাটা ছয় টয় অষ্টমী ময় দেরিয়ে। ঠিক আছে, অষ্টমী তিথিতে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন 2.35 গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়। 2.35 এর অ্যান্সার কী হবে, 2.35 অ্যান্সার হবে নিম্ন প্রবাহ। কী লিখবে, লিখবে নিম্ন প্রবাহ, পরে হল বয়াকার হ, নিম্ন প্রবাহ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে 2.36 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। 2.36 অ্যান্সার কী হবে, তরমুজ হবে, তরমুজ লিখবে। হ্যাঁ, এই 2.36 অ্যান্সার হবে তরমুজ, ত র তরমুজ, মহেশ বর্গে যা তরমুজ। ওকে, 2.36 অ্যান্সার হবে তরমুজ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.37 যে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। 2.37 অ্যান্সার লিখবে তামিলনাড়ু। কী লিখবে, 2.37 অ্যান্সার কী লিখবে, তামিলনাড়ু, তামিল নাড়ু, অ্যান্সার কী লিখবে, তামিলনাড়ু। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। 2.38 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। 2.38 অ্যান্সার লিখবে
দেরাদুন, কি লিখবে? দেরাদুন, ঠিক আছে, দেরাদুন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি আছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2.4 এর প্রশ্নগুলো সলভ করাবো। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তো? দেখো একটুখানি চেপে দিই, নাহলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারবে, কোনো কিছু আটকাচ্ছে না। তো দেখো, ওজন গ্যাসের প্রাধান্য 2.41, এর অ্যান্সার কী হবে? তিনের অ্যান্সার কী লিখবে? স্ট্রাটোস্ফিয়ার, ওকে। 2.42-তে ইক্ষু গবেষণাগার, তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে আমাদের চারের অ্যান্সার, কী হবে? লখনৌ হবে, ঠিক আছে। 2.43-তে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, তো সুপ্রিয় দর্শকার্থে 2.43 এর অ্যান্সার হবে, একের অ্যান্সার গুরগাঁও। পরের প্রশ্ন, কারে অ, এটা মৃত্তিকা কোথায় পাওয়া যাবে? অ্যান্সার লিখবে আমাদের জম্মু কাশ্মীরে পাওয়া যাবে। তো দেখো, আজকে আমি 2019 সালের ভূগোলের প্রশ্নপত্র সলভ করিয়েছি, বাকি 2020, 2022 এবং 2023 এই তিনখানা সালের প্রশ্ন খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।